ভাই সাহেব কি অবস্থা? খেলা জমে একাকার। বাংলাদেশ সময় সকাল 11টায়, দুঃখিত 11 তারিখ সকাল 6টায়। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সবাই, খেলা হবে। সব নিয়ে আমরা খেলবো। খেলায় অংশ নিতে চাইলে আমাদের গ্রুপে জয়েন করে ফেলো, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে। এ ভাই, বড় বড় কথা কইও না, খেলায় কিন্তু খেলে দেবে নেইমার। নেইমার ইজ দা বস। নো 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 নো, আগামী কয়েক বছরের জন্য নেইমার সেরা খেলোয়াড় হবে, ব্যালন্ডিয়ার সব জিততা দেখায় দিবে, 2022 সালের বিশ্বকাপ জিতায় দিবে, ঠিক আছে? কিটা রে মামু, কিটা কস এগুলা? কিন্তু 2021 সালের কোপা আমেরিকা তো হাইরা যাইতেছে, হাইরা যাবে মনে রাখো। হে ভাইয়া, ভুলে গেছ 2019 সালের সেমিফাইনাল, যেখানে 3টা গোল দিয়েছিলাম, তোমরা একটাও দিতে পারো নাই, ভাত পইরা চইলা গেছিলা বাড়িতে। হ্যাঁ সকিনা, তুই কি ব্রাজিল করস না? আমার রুমে আয়, ভিডিও লম্বা বানাইলাম। আর্জেন্টিনা জিতবো, আগের ইতিহাস বাদ দিয়ে দাও, কালকের ইতিহাস নতুন ইতিহাস। আর্জেন্টিনা উইল উইন দ্য ম্যাচ, আই সাপোর্ট আর্জেন্টিনা, মাই ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি, বেস্ট অফ লাক আর্জেন্টিনা। আমার ভাই, তোমার ভাই, নেইমার ভাই, নেইমার ভাই, 11 তারিখ ফাইনাল খেলবে ব্রাজিল। তুমি আর ভালো হইলা না, ভালো হয়ে যাও। আমি কি কইতাম, আমি কি কইতাম, দুঃখের কথা, এই ফাইনাল আমি মিস করতাছি কুতিনহোকে। আজকে কুতিনহো থাকলে আমার চিন্তা করা লাগতো না। কিতারে নেইমার, তাইলে তুই একটু চিন্তা করতাছস, হাইরা যাবি হাইরা যাবি, আগে আমার এদিকে চইলাই তাইলে বাচ্চা যাবি। শোন, আমি কিতা কইতাম, আমি বাদ পড়ে গেছি ইউরো থেকে, খুব কষ্ট যে বলো। শোনা গো আমার, এখন আমি তোমাদের কাছে একটা কথা বলি, তুমি যদি ব্রাজিল সাপোর্টার হও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর তুমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হও তাহলে কমেন্টে জানাইয়া দাও। এরে কিলিয়ান এমবাপ্পে, তুই এডি কিটা কস? আমিও তো বাদ পড়ে গেছি, কিন্তু আমি এই ফাইনালে রেফারি থাকবো, ঠিক আছে? তোমরা কি বলো? হতে পারে না ভাই, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ঠিক সুদাও কেন? শালার পুতবার ঠিক সুদাও। এ বেডা, এই তুই কি তারে, এই তুই বেলে তাসকিন রে গালি দিছস, ঠাড়ায়া দাঁত ফালাই দেবো বেয়াদব। ভাই এগুলো মিথ্যা কথা, এগুলো গুজব। এ বেডা তুই আমারে বুঝাস, আমি দেখি নাই ইন্টারনেটে তাসিন ডান্স দিছে, এরপর তুই এতে গালি দিছস। ভাই মাফ করে দেন। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যদি আর্জেন্টিনা না জিতে, তোর খবর আছে, তোর ভিডিও লম্বা বানাইলাম, তুই এমনি তো 8 ফুট লম্বা, তোরে 10 ফুট বানাইলাম। আরে ভাই টেনশন লয় না, টেনশন লয় না, আর্জেন্টিনাই জিতবো, আর্জেন্টিনাই জিতবো। কিতার মুজাররা বাননি, তুই আর্জেন্টিনার সাপোর্ট দিতেছস, তোরে তো আমি পিডাইয়া মনে করছে কিতা বানাইলাম, লিলিপুট বানাইলাম। তাসিনের গালি দিয়ে আমি তো ব্রাজিল আর্জেন্টিনার চিপাই পড়ে গেলাম। হগো মারা সারা, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া, এটা খুবই দুঃখজনক। তোমরা যারা আমাদের খেলা দেখো একটু ভালোভাবে দেখো, মারামারি করো না। ভাই এক কাজ করেন, 11 তারিখ ব্রাহ্মণবাড়িয়া লকডাউন দিয়া সার্জিও রামোসরে পাঠাই দেন, পিটাই পুটে সব সোজা বানাই লইব। নেইমার তুমি ঠিক বলেছো, কাজটা কিন্তু চমৎকার হবে। ভোলাবান, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখবে ভালো কথা, মারামারি করিস না, করলে কিন্তু আমি আসছি, পিটে সব সোডা বানাইলাম। ভোলাবান বুঝতে পারছো, আমি যেহেতু রেফারি, খেলা হবে 11 তারিখ সকাল 6টায়, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাই দাও কে কাকে সাপোর্ট করতে চাও, ব্রাজিল নাকি আর্জেন্টিনা।